মিডিয়া ভয়েস মেল। আদরিনী আজকের পর্বে দেখা যাবে রায়ান পুজোর থাল আদরিনীর কাছে দেয়। তখন তাদৃশি রায়ানকে বলে, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এই মেয়েটাকে পুজোর থাল তুলে দিচ্ছ। তখন রায়ান তাদৃশিকে অনেক কথা বলে, তাদৃশিও রায়ানকে অপমান করে অনেক কথা বলে। তখন রায়ান তাদৃশিকে অনেক কথা শোনায়। তখন রায়ানের কাকি আসে আর রায়ানের সাথে কথা বলে আর বলে, শুধু সিঁদুর পড়ালে বিয়ে হয়ে যায় না, বিয়েতে রেজিস্ট্রি করতে হয়, আর অনেক কিছু বলে। তখন রায়ানও অনেক কথা বলে তার কাকিকে। রায়ানের কাকি আদুরিকে বলে, পুজো দিতে যাচ্ছ যাও, আরো বলে দশমীর বিসর্জনের সাথে সাথে তোমারও যাতে বিসর্জন হয়ে যায়। তখন আদুরি রায়ানকে বলে, এত বড় কথা বললো আমাকে, আমাকেও তো ওরা বিসর্জন দিয়ে দিবি। তখন রায়ান বলে, এছাড়া আর কোনো উপায় নেই, তোমাকে এবারে কেউ মানবে না। তখন আদুরি রায়ানকে বলে, তুই তো মানবি, তুই তো আমাকে সিঁদুর দিয়েছিস, সাত পাকে ঘুরেছিলি, তুই মানবি না? তখন রায়ানের কাকি বলে, মানবে না, আরো অনেক কথা বলে আদুরিকে, আরো বলে তুমি যা চাও তাই দেব, তার বদলে এখান থেকে চলে যেতে হবে। তখন আদুরি বলে, আমি যা চাই তাই দিবি? তখন রায়ানের কাকি বলে, দেব, তবে চলে যেতে হবে। তখন আদুরি বলে, চলে যাব। তখন রায়ানের কাকি বলে, কি চাও বলো? তখন আদুরি রায়ানকে দেখিয়ে বলে, ওকে চাই। তখন রায়ানের কাকি আদুরিকে থাপ্পড় মারে। তখন আদুরি বলে, আমার হাতে পুজোর থালা আছে, তাই তোকে ছেড়ে দিলাম, সিঁদুর খেলাটা খেলে আসি, পরে দেখে নেব তুই কেমন বাপের বেটি, আর অনেক কিছু বলে আদুরি। আদুরি সেখান থেকে চলে যায়। রায়ানের কাকি বলে, কেমন মুখের ভাষা, আর তাদৃশিকে বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন, রায়ানকে নিয়ে পার্টিতে যাও। তাদৃশি ও রায়ান চলে যায়। আদুরি পুজো করে, সেখানে পবন ও তার দলবল সবাই আসে। আদুরি ওদের দেখে সিঁদুর মুখে মেখে নেয়। পবন ও সবাই আদুরিকে খুঁজে, আদুরি তাদের পাশ দিয়ে চলে যায়। তখন পবনের বোন বলে, এই মেয়েটাকে আদুরির মতো লাগছে, এটা আদুরিই তো। আদুরি সেখান থেকে দৌড় দেয় আর পবন ওরা সবাই আদুরির পিছনে দৌড় দেয়। অন্যদিকে রায়ান ও তাদৃশি পার্টিতে যাওয়ার জন্য বের হয়। সবাই আদুরিকে ধাওয়া করছে আর রায়ান ও তাদৃশি গাড়িতে উঠতে যায়। তখন আদুরি আসে আর রায়ানকে জড়িয়ে ধরে। পবন ও সবাই আসে সেখানে। রায়ান জিজ্ঞাসা করে, কারা ওরা? তখন আদুরি বলে, তুই আমার সাথে আছিস তো? তখন রায় আদুরির কাছে একটা ফালা ছুড়ে দেয়। আদুরি হাতে নিয়ে বলে, আমাকে কে মারবি, আয় আমার সামনে আয়। সবাই সেখান থেকে চলে যায়। আদুরি কান্না করে আর বলে, আমাকে কেউ ভালোবাসে না। তাদৃশি রায়ানকে বলে, চলো এখান থেকে। তখন রায়ান বলে, আমি আর যাব না, একটা অসহায় মেয়েকে এখানে রেখে। রায়ান আদুরির কাছে যায়। তাদৃশি রায়ানের কাকির সাথে মোবাইলে কথা বলে আর সব বলে। আদুরি ও রায়ান বাড়িতে আসে। তখন রায়ানের কাকি রায়ানকে বলে, তুমি পার্টিতে না যেয়ে এই মেয়েটাকে নিয়ে বাড়িতে ফিরে এসেছো, আর তাদৃশি গাড়িতে অপেক্ষা করছে। তখন রায়ান তার কাকিমাকে অনেক কথা বলে আর আদুরিকে নিয়ে ঘরে যেতে যায়। তখন রানী আসে আর রায়ান রানীকে বলে, ওকে ঘরে নিয়ে ফ্রেশ করে স্নান করিয়ে দে। রানী আদুরিকে নিয়ে চলে যায়। রায়ান তার কাকিকে অনেক কথা বলে। রায়ানের কাকি রায়ানকে বলে, তুমি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছো নাকি? তখন রায়ান বলে, কাউকে সম্মান করলে ভালোবাসা হয় না বলে রায়ান সেখান থেকে চলে যায়। আর রায়ানের কাকি একা একা কথা বলে, আরো বলে, ওর সব পশু পাখিগুলিকে সরাতে হবে আগে বলে সেখান থেকে চলে যায়। আর রায় তার সব কথা শুনে আর বলে, পশু পাখিগুলিকে বাঁচাতে হবে। আগামী পর্বে কি হবে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।